বিজেপি টিকিটে জিতে কেউ অন্য দলে না যেতে পারে, তাই আগাম প্রস্তুতি নিল দল। এবার প্রার্থীদের থেকে আগে লিখিয়ে নেওয়া হবে পদত্যাগপত্র। বনগাঁ জেলা বিজেপি কর্মীদের নিয়ে গোপালনগর পাল্লা বাজারে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন হলো সোমবার বিকালে। সেখানেই জানান রাজ্য বিজেপি সহসভাপতি অর্জুন সিং। তবে এই শিবিরে বনগাঁ উত্তর, গাইঘাটা, হরিণঘাটা এবং কল্যাণীর বিজেপি বিধায়কদের অনুপস্থিত বিষয় নিয়ে ওঠে নানান প্রশ্ন। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাবে অর্জুন সিং বলেন, তিনি অবশ্যই দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ উড়িয়ে দিলেন। তবে সরাসরি কটাক্ষ করেন তৃণমূল জেলা নেত্রী আলোরানী সরকার। মাননীয় অর্জুন সিং মহাশয়কে ফুলের তোড়া দিয়ে মাননীয় স্বপন মজুমদার মহাশয়, এবার আমাদের প্রথম ওরা যে সম্পর্ক সভার নেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাজ্যের সভাপতি, সাংসদ, লড়ক নেতৃত্ব, আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বনগাঁ দক্ষিণের। দেখুন, কলকাতা একটা সফিস্টিকেটেড জায়গা, তো বেশিরভাগ ব্যবসায়ী মানুষ আছেন, তারাই তৃণমূলের অত্যাচার নিচে নিজে সেভাবে ফেস করতে পারে না। কিন্তু মফস্বলে এই বনগাঁ, ব্যারেকপুর, বসিরহাট, বারাসাত, এই লড়াইটা আমরা দেব, নদিয়া, এই সমস্ত জায়গা আমরা লড়াইটা দেব, তার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। কলকাতাতে আপনারা কলকাতা ভোটের পরেই সন্ত্রাস, রেগিং এই সমস্তর অভিযোগ করেছিলেন, সেক্ষেত্রে আগামী দিনে আপনাদের লড়াই কেমন হবে? বললাম তো, কলকাতা একটু ভালো, ভদ্র, সফিস্টিকেটেড বিজনেসম্যান, তারা মাঠে নেমে প্রতিবাদ করতে পারেন না। আমরা গ্রামের চাষি, শ্রমিক, ইউথ, আমরা তৃণমূলে হারমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছি। কলকাতা পৌর নির্বাচনে দেখা গেছে তুলনামূলকভাবে আপনাদের ফল খারাপ হয়েছে, বিগত দিনগুলিতে কী হবে না? এবার আপনি দেখবেন আমাদের রেজাল্ট ভালো হবে, সব জায়গা আমরা লড়াই জন্য প্রস্তুত। ইভেন বিধাননগরেও আমরা খুব ভালো জায়গা লড়াইতে আছি, মানে যে কোনো জিনিস হতে পারে। The Black Harbor Multi-Cuisine Restaurant, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারিরও সুব্যবস্থা। The Black Harbor 225/1 RBC Road, নৈহাটি। সামনে আমাদের পৌরসভা ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আমাদের এই বনগাঁ সমষ্টি জেলা মধ্যে 5টা পৌরসভা আছে। পৌরসভা যে কীভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেকশন হবে, আমরা ইউথদেরকে বেশি চান্স দেব, এই সিলেকশন প্রক্রিয়া নিয়ে এই মিটিংটা করা হচ্ছে। একটা কমিটি করে দেওয়া হবে, প্রত্যেকটা পৌরসভাকে সামনে রেখে সেখান থেকে নিচে লেভেল থেকে সিলেকশন হয়ে আসবে। আমরা চেষ্টা করছি কি ইউনানিমাসলি নিচে থেকে একজনের নাম আসুক, যাতে আমাদের যে সিম্বল দিতে আমাদের সুবিধা হবে। বনগাঁ সাংগঠনিক জেলায় আজকে যে বৈঠক, সেখানে একজন বিধায়ককে দেখা যাচ্ছে, গাইঘাটার বিধায়ক, বনগাঁ উত্তরের বিধায়ক, হরিণঘাটার বিধায়ক, কল্যাণীর বিধায়ক নেই। আপনাদের মধ্যে কি দ্বন্দ্বের চিত্র উঠে? না, আমার মনে হচ্ছে না, সবার আলাদা আলাদা দায়িত্ব থাকে আমাদের দলে, সেই দায়িত্ব পালন করার জন্য অনেক অনেক জায়গা গেছে। তো আমাদের দলে এইসব ম্যাটার নিয়ে সবার দায়িত্বটা ফিক্স করা থাকে, সেই জন্য এই ব্যাপারটা কোনো অসুবিধা নেই। পৌর ভোটের পরে অনেক প্রার্থী দেখা যায় যে অন্য দলে চলে যাচ্ছে, এবার আমরা ওই মুচ লেখা ঠিক না, ওর ওয়ার্ড হলো একটা, তাদের রিজাইনেশন লেটার আমরা করে রাখবো। কেন, রিজাইনেশন তো হাতে লিখতে হয়, হাতে লিখিয়ে রাখবো, পরে জিতার পরে
যে পালিয়ে না যায়, কেন এখানে বিধায়ক পালিয়ে গেছেন এই সংশয় আপনাদের আছে নিশ্চয়, সবার মনে একটা সংশয় থাকে। তো হঠাৎ দেখবেন ওই ভয়ে লালচ দেখিয়ে ওই মমতা বন্দী অনুপ্রেরণায় সবাই চলে যায়, একদিকে রাস্তা নেই আমার মমতা বন্দী অনুপ্রেরণা চলে যায়, শুধু লোভের জন্যে একটা স্বার্থের জন্যে চলে যায়। তো আমরা এই জন্যে চেষ্টা করছি যাতে সিঙ্গল নাম আসুক, কোনো সিফারিশ কোনো নাম না আসুক, নিচে লেভেল থেকে নাম আসুক। প্রার্থীদের আগেই রিজাইন লেটার লিখে নেওয়া হচ্ছে, প্রার্থীদের যাকে করব আমরা তাকে আগেই যদি দল ছেড়ে দেয় তাহলে ওর জায়গাটা শেষ হয়ে যাবে, ও কোনো অন্য দলে যেতে পারবে না, এই প্রক্রিয়া আমরা করে রাখি। প্রথমত বললেন যে বিজেপির এমএলএরা উপস্থিত নয়, সেটা তাদের ব্যাপার, প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হবে কি হবে না, বা সকলে হয়তো বা প্রশিক্ষণ শেষ হয়ে গেছে তাদের আর এর জন্য উপস্থিত ছিলেন না, তাদের ব্যাপার। আর একটা বললেন আপনি যে রিজাইন লেটার লিখিয়ে তারপর প্রার্থী করা হবে, এটা একটা দারুণ কথা। কেননা যে কজন আছে বিজেপিতে বর্তমানে, সব তো চলে এসেছে তৃণমূলে, এখন বিশ্বাস করতে পারছে না, যেহেতু এটা আসলে ওনাদের দলীয় মানুষের যে কথার কোনো দাম নেই সেজন্য মানুষ বিশ্বাস করতে পারছে না, দলীয় কর্মীরা বিশ্বাস করতে পারছে না যে নরেন্দ্র মোদীর সরকারের কর্মসূচি, যার কারণে উন্নয়নের সামিল হওয়ার জন্য আজকের দল ছেড়েছে বিজেপি থেকে তৃণমূলে চলে এসছে, এর জন্যই ভরসা পাচ্ছেন না। যদি তাদের ভিড়টা ঠিক করে যে কথা দিয়ে যদি নরেন্দ্র মোদী সরকার কথা রাখত তাহলে বোধহয় কোনো দলীয় কর্মী এরকম করে যে লিখিয়ে তার হাতায় নিতে হবে, যদি অন্য দলে চলে যায় ইলেকশনের পরে তাহলে এমনি রিজাইন হয়ে যাবে, এটা হতো না। নরেন্দ্র মোদী ঠিক হলে এটা হতো না, নরেন্দ্র মোদীর কথা আর কাজ দুরকম, কাজ করে না জনগণের জন্য, এজন্যই এটা হয়। বনগাঁ থেকে তুষার কাহারের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। Delicious! একেবারে বাঙালিয়ানো খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021
রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম, পাঞ্জাবি ঘরানা, গান্ধী মোড়, আনন্দবাজার, কাঁচরাপাড়া। ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন। পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা। হ্যাঁ, পাঞ্জাবি ঘরানা, এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, কুর্তা ও জহর কোট, এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। পাঞ্জাবি ঘরানা। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরাপাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরাপাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরাপাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভণ্ডার, ইস মহঙ্গাই কে বাজার মে ভি अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदलपुर।